রাজ্যের বিরুদ্ধে ফের রণং দেহি রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যকে কটাক্ষ করে এদিন রাজ্যপালকে বলতে শোনা যায়, সিটি অফ জয় এখন সিটি অফ রিটায়ারমেন্টে পরিণত। কেন এ কথা বলছেন তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। লক্ষ্মীবারে রাজ্যের বিরুদ্ধে বোমা ফাটিয়েছিলেন শুভেন্দু অধিকারী। অভিযোগ করেছিলেন 18 বছর হয়নি, টাকার বিনিময়ে তাদেরও প্রাথমিক চাকরি দেওয়া হয়েছে। 24 ঘন্টার ব্যবধানে জম্মুবারে আরও বড় বোমা ফাটালেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন আইটিসি রয়্যাল অডিট কনক্লেভে ঝাঁঝালো ভাষায় শাসক তৃণমূলের তুলোধনা করতে দেখা যায় রাজ্যপালকে। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। এই বিষয়ে শাসক দলের প্রতিক্রিয়া, উনি আসলে বিজেপির ক্যাডার, ফলে রাজ্যের সব কিছুতেই বিরোধিতা করাটাই ওনার কাজ। উনি রাজ্যের সমালোচনা করবে, এতে নতুন কি বা আছে? যদিও রাজ্যপালের এদিনের বিবৃতিকে হাতিয়ার করে শীঘ্রই ফের গেরুয়া শিবির আন্দোলনে নামতে পারে বলেই খবর। বস্তুত শিক্ষাঙ্গনের নিয়োগ কেলেঙ্কারিকে ঘিরে এমনিতেই তপ্ত রাজ্য রাজনীতির উঠোন। এহেন আবহে রাজ্যপালের এদিনের মন্তব্যে তাতে নতুন করে বাড়তি ইন্ধন যোগাবে বলেই মত রাজনৈতিক মহলের। কলকাতা থেকে পলাশ নস্করের রিপোর্ট, খাস খবর।